হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন আর বেশি দেরি না করে চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত পরিমাণে গরম পড়েছে, প্রচুর রোদ গরম, আর এই রোদ গরমে বিছানায় শোয়া দুষ্কর ব্যাপার হয়ে যায়। প্রচণ্ড গরম লাগে, বিশেষ করে ছোটো বাচ্চাদের খুবই অসুবিধা হয়ে যায়। তো তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো, সে থেকে আপনারা খুবই রেহাই পাবেন আর এই গরম থেকে মুক্তি পাওয়া যাবে, আরামে ঘুম হবে। তার জন্য দেখুন, এখানে বেড কভারটা মানে বেডশিটটাকে আমি ভালো মতো করে ফোল্ড করেছি, গুটিয়েছি। গুটিয়ে নেওয়ার পরে একটা পলিথিনের মধ্যে আমি ভরে দিলাম। ভরে দেওয়ার পরে এবার কি করব, ফ্রিজারে রেখে দেব, ঠিক আছে? এই পলিথিনটাকে আমি এইভাবে করে ফ্রিজারে রেখে দিচ্ছি আর মোটামুটি এক ঘন্টা মতো রাখতে হবে। বিশেষ করে রাত্রিবেলায় যদি এই কাজটি করতে পারেন তাহলে খুব আরামে ঘুম হবে, বা দুপুরবেলা করলেও হবে। তো এক ঘন্টা আগে যদি এইভাবে করে যদি আমরা ফ্রিজারের মধ্যে বেডশিটটাকে ঢুকিয়ে রাখতে পারি তাহলে প্রচুর ঠান্ডা হয়ে যাবে। আসলে কি হয়, সারা দিন আমরা যখন কাজকর্ম করি, কাজকর্ম করার পরে যখন রাত্রিবেলায় আমরা বিছানায় ঘুমোতে যাই, সেক্ষেত্রে বিছানাটা এতটাই গরম থাকে, আমাদের ঠিকঠাক মতো ঘুম আসে না। আর প্রত্যেক বাড়িতে কুলার বা এসি থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো তার জন্য এই ছোটো ছোটো ট্রিকগুলি যদি আপনারা ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই কিন্তু আরাম পাবেন, আপনারা এই গরম থেকে মুক্তি পাবেন। বিশেষ করে ছোটো বাচ্চারা যারা ঘুমাতে গেলে কান্নাকাটি করে, মানে গরম বিছানায় ঘুমাতে পারে না, তাদের ক্ষেত্রে খুবই কাজ, মানে খুবই কাজে আসবে, খুবই কার্যকরী টিপ। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা দেখুন, প্রত্যেক বাড়িতেই কিন্তু আয়নার ইউজ হয়ে থাকে। তো এরকম ধরনের ছোট আয়না, বড় আয়না বা বিভিন্ন রকমের আয়না থেকে থাকে। আয়নাগুলো যখন নোংরা হয়ে যায় বা আয়নার মধ্যে ছোট ছোট দাগ পড়ে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট আয়নাটা আমি প্রচুর ইউজ করে থাকি, যার ফলে অনেক ছোট ছোট দাগ পড়ে গেছে। আর এই দাগগুলো পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু বেশ অনেক সলিউশনের প্রয়োজন পড়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সলিউশন মানে কেনারও প্রয়োজন পড়বে না বা ইউজ করারও প্রয়োজন পড়বে না। এখানে শুধুমাত্র নিয়ে নিতে হবে আলুর খোসা। হ্যাঁ বন্ধুরা, আলুর সবজি যখন আমরা রান্না করে থাকি সেক্ষেত্রে সেই খোসাগুলো ফেলে দিই, সেই খোসা দিয়ে আপনারা বাড়ির সমস্ত রকম আয়না আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি আপনাদের একটা ছোট্ট আয়না পরিষ্কার করে দেখাচ্ছি। আলুর খোসা দিয়ে শুধুমাত্র আয়নাটাকে এভাবে ঘষে নেব। ঘষে নেওয়ার পরে যে কোনো একটা কাপড় দিয়ে, মানে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে নিলেই দেখবেন আয়নাটা একদম ঝাঁ চকচকে, মানে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আয়নার মধ্যে থাকা ছোপছোপ দাগগুলো একদমই মিটে যাবে। তো এইভাবে আপনারা ছোট বড় আয়না বা গাড়ির মানে ফোর হুইলারের আয়নাও পরিষ্কার করে নিতে পারেন। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। এবার কি বলছি, যেকোনো একটা পাত্র নিয়ে নেবেন। তো এখানে দেখুন, হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ গুঁড়োই আমাদের নিতে হবে। হলুদ প্রত্যেকেই জানে যে অ্যান্টিবায়োটিক, হলুদ একটা বিশাল ভালো কাজ করে থাকে, খেলেও বা অন্যান্য জিনিসে ইউজ করলেও। তো এবার তারপরে আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে ট্যাবলেট। আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এমন অনেক ট্যাবলেট থাকে যেগুলো এক্সপায়ার হয়ে যায়, কারণ টুকিটাকি আমরা এমন অনেক ওষুধ কিন্তু বাড়িতে কিনে রাখি, যেমন জ্বর জ্বালা বা সর্দি কাশি বা মাথা যন্ত্রণা। তো সেইগুলো অনেক সময় কি হয়, ইউজ হয় না, তো সেগুলো এক্সপায়ার হয়ে যায়। তো সেই এক্সপায়ারি ট্যাবলেটগুলো কখনোই ফেলবেন না, সেগুলো আলাদা উঠিয়ে রাখবেন, ঠিক আছে? আর এই সব কাজে আপনারা ইউজ নিতে পারবেন। তো এখানে দেখুন, একটা ট্যাবলেট আমি নিয়েছি আর একটা ভারী জিনিসের সাহায্যে দেখুন একটু আঘাত করে আমি গুঁড়ো করে নিয়েছি। ট্যাবলেটটা গুঁড়ো করার পরে ট্যাবলেট গুঁড়োটাকে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে দিতে হবে। ট্যাবলেট গুঁড়োটা যখনই হলুদ গুঁড়োর সাথে মেশাবেন দেখবেন একটা উগ্র গন্ধের সৃষ্টি হবে। তো এখানে বন্ধুরা কোনো রকম জল বা আদার কোনো লিকুইড অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ট্যাবলেট গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো জিনিসই আমরা ভালো মতো করে এইভাবে করে ড্রাই অবস্থায় মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই একটা দারুণ সলিউশন তৈরি হয়ে যাবে। তো চলুন দেখা যাক এই সলিউশনটার ইউজ আমরা কোথায় নেব। তো বন্ধুরা, ওয়াশ বেসিন প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে আর আমরা প্রত্যেক দিন পরিষ্কারও করে থাকি।
তা সত্ত্বেও ওয়াশবেসিনটা নোংরা হয়ে যায়। আসলে আমরা যখন খাবার দাবার খেয়ে নিই, তারপরে যখন হাত ধুই, ছোট ছোট খাবারের টুকরোগুলো ওয়াশবেসিনের ড্রেনের মধ্যে আটকে থাকে, যার ফলে ছোট ছোট পোকামাকড়, আরশোলা, কেঁচো বা আরও বিভিন্ন রকমের পোকা ড্রেনের মাধ্যমে এসে ওয়াশবেসিনটাকে নোংরা করে দেয়। আর বিশেষ করে তারা রাতের অন্ধকারেই পাইপ লাইনের সাহায্যে উঠে আসে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই যে সলিউশনটা আমরা তৈরি করেছি, সেই সলিউশনটা রাত্রিবেলায় ওয়াশবেসিনের ড্রেন সমেত ওয়াশবেসিনের চারিপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এর ফলে কি হবে, যেহেতু ট্যাবলেট আর হলুদ গুঁড়ো যে একটা উগ্র গন্ধ রয়েছে, সেই উগ্র গন্ধের ফলে কোনো রকম পোকা এই ড্রেনের মাধ্যমে আসতেই পারবে না। এবার আমরা কি করব, যেহেতু সলিউশনটা ছড়ানো হয়ে গেছে, এবার যে কোনো ধরনের একটা বাটি নিতে হবে, আর সেই বাটির সাহায্যে দেখুন ওয়াশবেসিনের ড্রেনটাকে আমরা এই রকমভাবে বাটির সাহায্যে কভার করে রাখব, ঠিক আছে? এতে করে কি হবে, পোকামাকড়রা একেবারেই আপনার ড্রেন দিয়ে আসতেই পারবে না। আর সকালবেলায় উঠে এভাবে করে ধুয়ে দেবেন, তাহলে পাইপ লাইনটাও পরিষ্কার থাকবে। আর এই পদ্ধতিটি আপনাদের ডেলি করার কোনো প্রয়োজনই মাঝে মধ্যে করলেই চলবে। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, সবজির মধ্যে বিটরুট খুব একটা হেলদি সবজি। আমরা অনেকেই রয়েছি যারা বিটরুট খেয়ে থাকি, অনেক সময় আলু দিয়ে বিটরুট ভাজা বা অনেকে জুস খেয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা সমস্যা হয়ে থাকে, আমরা যখন বিটরুটটা কাটি তখন বিটরুটের যে একটা ন্যাচারাল কালার থাকে, দেখবেন বিটরুট খুব লাল টুকটুকে হয়, তো সেই ন্যাচারাল কালারটা হাতের মধ্যে লেগে যায়, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে, আঙুলের মধ্যে বিটরুটের কালার লেগে গেছে। আর এই কালারটা অতি সহজে কিন্তু পরিষ্কার হয় না বা ছাড়াতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন অল্প একটু লবণ। আর লবণ নেওয়ার পরে এখানে আমাদের নিয়ে নিতে হবে সামান্য একটু কোলগেট নিব, বা যে কোনো ধরনের পেস্ট নিতেও পারেন। তো এবার কি করব, লবণ আর পেস্ট দুটিকে আমরা ভালো মতো করে একটু জলের সাহায্যে দেখুন রাব করে নেব। তো এইভাবে রাব করাতেই আপনি দেখবেন বিটরুটের যে ন্যাচারাল কালার, যেটা হাতে লেগে গেছে, আঙুলে লেগে আছে, সেই কালার খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপর হাত জল দিয়ে ধুয়ে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন হাতটাকে আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে হাত ধোয়ার পরে হাত একদম পরিষ্কার হয়ে গেছে, হাতে যে বিটরুটের লাল কালার লেগেছিল সেই কালার একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে, জলের কালারটাও লাল হয়ে গেছে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। এবার দেখুন বন্ধুরা, বিটরুট ছিলে নেওয়ার পরে বিটরুটের খোসাগুলোকে আমরা সবাই সাধারণত ফেলেই দিই, কিন্তু এই খোসা দিয়ে দারুণ একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই কাজে দেবে। তো এর মধ্যে থেকে আমি একটা খোসা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু চিনি এভাবে দেখুন লাগিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এই খোসাটা দিয়ে আমরা আমাদের ঠোঁট রাব করব। অনেকেরই দেখবেন ঠোঁটের কালারটা কালো থাকে, একদম ফ্যাকসা থাকে, বা অনেকের ঠোঁট পাটার সমস্যা থাকে, গ্রীষ্ম বর্ষা যে কোনো ওয়েদারে ঠোঁট ফেটে থাকে, বা ঠোঁটের চামড়াগুলো উঠে থাকে, বা অনেক পুরুষ মানুষ বিড়ি সিগারেট স্মোক করে থাকে, যার ফলেও দেখবেন ঠোঁটটা পুরো কালো হয়ে যায়, যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। কিন্তু এই ছোট্ট ট্রিকটি যদি আপনারা ডেইলি করতে থাকেন, তাহলে ঠোঁটের মধ্যে যত সমস্যা সব দূর হয়ে গিয়ে একটা ন্যাচারাল পিঙ্ক কালার আসবে, ঠোঁটের মধ্যে গ্লো আসবে। আর এইভাবে রাব করার পরে আপনাকে ধুয়ে নিতে হবে ঠোঁটটাকে। তো দেখতেই পাচ্ছেন ঠোঁটের মধ্যে কত সুন্দর গ্লো এসে গেছে, একটা ন্যাচারাল পিঙ্ক কালার এসে গেছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা হালুয়ার রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসাধারণ টেস্টি। তো এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি, আর মোটামুটি 4-5 ডিম নিতে হবে। এবার কি করতে হবে, সেই দুধের মধ্যে দেখুন ডিমগুলোকে ভেঙে দিতে হবে, কাঁচা ডিমই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আমি কিন্তু একটু হলুদ কালার দিয়েছি, ফুড কালার হলুদ, যাতে একটু হলুদ কালার আসে। এবার এই ডিমটাকে দুধের মধ্যে ভালো মতো করে ফেটিয়ে মিশিয়ে দিতে হবে। তারপর দেখুন আমি গ্যাসের মধ্যে দুধটাকে বসিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু আমি তেজপাতা, লবঙ্গ আর 2 এলাচ দিয়ে দিয়েছি গরম মশলা অনুযায়ী, যাতে গন্ধটা খুব ভালো আসে। আর অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা বেশ ঘন হয়ে যাবে।
দুধটা ঘন হয়ে গিয়ে দলা বাঁধবে, তো সেই সময় আপনাদের কি করতে হবে, খুন্তির সাহায্যে এই দলাগুলোকে কেটে দিতে হবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখুন কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দানা বেঁধেছে মাছের ডিমের মতো। তো এবার আমরা এই সিচুয়েশানে কি করব, দিয়ে দেব চিনি। তো যে যত মিষ্টি খেতে চায়, যে যত মিষ্টি খেতে পছন্দ করে, সেই অনুযায়ী সেই পরিমাণ চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পরে দেখবেন আরেকটু পাতলা হয়ে যাবে। তারপর আমরা বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন শুকিয়ে যাবে, তখন আমাদের কিন্তু নাবিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারও এসেছে, একদম দানা দানা মিহিদানার মতো হয়েছে, আর খেতেও অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর সবাইকে বানিয়ে খাওয়াবেন, খুব প্রশংসা পাবেন। নতুন একটা হালুয়া রেসিপি, ডিমের হালুয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।